তারুপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতিকরণ শিক্ষক স্বল্পতা পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত ক্লাস বাথরুম আসবাবপত্রের দাবিতে পথ অবরোধে বসল তারুপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা সোমবার সকাল ৬টা থেকে কদমতলা রানীবাড়ি সড়কে তারুপুর স্কুল সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ স্কুল পড়ুয়াদের দাবি তাদের সমস্যার নিরসন না হলে পথ অবরোধ জারি থাকবে খবর পেয়ে অবরোধস্থলে যায় কদমতলা থানার পুলিশ দীর্ঘ ৭ ঘণ্টা পথ অবরোধের পর কদমতলা ব্লকের বিডিও প্রণয় দাসের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করল তারুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব শীঘ্র তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করেন বিডিও গ্রামীণ স্কুল তো আমাদের যারা দাদা দিদি আছে তারা মাধ্যমিক দেওয়ার পরে খুবই কষ্ট করে মানে জোরে জোরে গিয়ে তারা এডমিশন লইছে তো এটা লাগে তারা বহুত কষ্ট করছে আর আমরা তারপর স্কুলটা এইচএস স্কুল করলে খুবই সুবিধা হয় এই সমস্ত এরিয়ার মধ্যে একটাও এইচএস স্কুল নাই আমাদের খুবই সুবিধা হয় আর অনেকে এরকম এইচএস স্কুল করে নাইকো থেকে পড়াশোনাটাও ছাড়িয়ে দেয় তো আমরা এটা চাই না যে অনেকে পড়াশোনা ছাড়তো এইচএস স্কুলটা হলে আমারও সুবিধা হয় আর অনেকে যারা পড়াশোনা ছাড়ছে তারারও সুবিধা হয় আর কি কি দাবি রয়েছে পথে আমাদের ৭টা রিপেয়ারিং করালে ভালো হয় যখন তো ওইটা ভাঙ্গে পড়তে পারে ব্রেঞ্চের সমস্যা আমরা মানে দুইটা ক্লাস আছে যারা মাটির মধ্যে পড়াশোনা করে অনেকটা ব্রেঞ্চ আছে শর্ট আছে তারা মাটির মধ্যে পড়াশোনা করে এবারে জলের সমস্যা যে জল আছে আমরা স্কুলের মধ্যে এটা খাওয়ার মতন না খুবই নোংরা জল তো খাইয়া ছাত্ররা অসুস্থ হইতে পারে